আমরা চলে এসেছি বইমেলাতে, বইমেলা 2024-এর প্রথম ভিডিও নিয়ে। ইউটিউবে প্রথমবার আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও, এই বইমেলার ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি ঘুরে ফিরে সৌমেন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা চলে এসেছি কলকাতা পুস্তক মেলা বা কলকাতা বই মেলা, কলকাতা বুক ফেয়ার। আমাদের চ্যানেলের একটা খুব হিট ভিডিও এই কলকাতা বুক ফেয়ারের ভিডিও, প্রত্যেকবার আমরা দিয়ে থাকি এই ভিডিও এবং আপনারা অনেক মানুষ পছন্দ করেন এই ভিডিও। আজকে একদম প্রথম দিন, 18 তারিখেই চলে এসেছি, উদ্বোধনের দিনই চলে এসেছি একদম বইমেলাতে। তো ভেতরে যাব, আমি এখন গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, এই দেখুন, এই যে জাস্ট গেট রয়েছে কলকাতা পুস্তক মেলার গেট, তো গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো এবার ভেতর দিকে যাব এবং সব জানাবো, কিভাবে সহজভাবে আসবেন এবং কিভাবে আপনারা ঘুরবেন, কতদিন খোলা থাকছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমি জানাবো। তো চলুন ভেতরে যাই, বাকি কথা ভেতরে গিয়ে হচ্ছে। ভেতরে তো এসে পড়েছি, কিন্তু এসে পড়ার পরে দেখছি যে 18 তারিখ, আজ প্রথম দিন, এখনও অনেক স্টলে কাজ চলছে। আমি দেব সাহিত্য কুটিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, দেব সাহিত্য কুটির, তো আনন্দ দেখাবো, অনেক জায়গায় দেখাবো এবং পুরো বইমেলাটা খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেখুন। জাও বাংলা স্টল, আর এখানে নাচা গানা শুরু হয়ে গেছে, বাউল গান চলছে। দেখি ভেতরে বেশ ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই ভিড়ের মাঝ দিয়ে আপনাদেরকে কিছু দেখানো যায় কিনা দেখা যাক, চলো দেখা যাচ্ছে।
জাস্ট কিছুক্ষণ আগেই প্রদীপ জেলে উদ্বোধন হয়েছে। জাগো বাংলা স্টলের কিন্তু এখনও উদ্বোধন হয়নি, বোঝাই যাচ্ছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন, দারুণ। বইমেলার প্রথম দিন আর সব কিছু আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো একদম ভেতর দিকে চলে এসেছি, ওইদিকে ওয়েস্ট বেঙ্গল যে স্টল রয়েছে জাগো বাংলা স্টল, এবং এখানে দেখুন আরও আনন্দ, সাবাস বাংলা, নানান ধরনের আনন্দবাজার পত্রিকার রয়েছে, জৈন শিল্প মন্দির রয়েছে। তো এইসব স্টোরগুলোতে আস্তে আস্তে ঢুকবো এবং ঢুকে আপনাদেরকে প্রতিক্ষণ রয়েছে দেখাবো এক এক করে। তো চলুন, তো চলুন, তার আগে আমরা একটু বলে দিই আপনাদেরকে সব থেকে সহজে আপনারা কীভাবে বইমেলায় আসবেন। বন্ধুরা, চলে এসেছি কলকাতা বইমেলাতে। আর কলকাতা বইমেলাতে আপনারা কীভাবে আসবেন, খুব সহজে আপনারা কীভাবে আসবেন সেটা আমি জানিয়ে দেব। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে খুব সহজ উপায় হলো শিয়ালদার থেকে মেট্রো ধরা, ইস্ট ওয়েস্ট মেট্রো। মেট্রো ধরে আপনারা চলে আসুন করুণাময়ী মেট্রো রেল স্টেশন। এবং দেখুন, এই যে আমার পিছনেই দেখুন ট্রেন যাচ্ছে, জাস্ট দেখাতে পাচ্ছি কিনা, হ্যাঁ। তো মেট্রো ধরুন, চলে আসুন একদম বইমেলায়। আর সব থেকে সহজ উপায় এটাই, মেট্রোতে 20 টাকা ভাড়া লাগছে শিয়ালদা থেকে। আর যারা শিয়ালদার বাইরে অর্থাৎ মানে কলকাতা শহরের বাইরে আছেন, তারা অবশ্যই যে কোনোভাবে ট্রেনে কানেক্ট হয়ে যান শিয়ালদার সাথে, শিয়ালদা এসে তারপর মেট্রো নিয়ে চলে আসুন বুক ফেয়ারে। আর আসার জন্য প্রচুর বাস রয়েছে, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে নানান বাস ছাড়ছে, তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন আপনাদের রুট থেকে। আমি ড্রেসক্রিপশনে কিছু দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে ফলো করুন। এবং ফেরার জন্য তাই সেম, কিন্তু আপনারা মেট্রো ধরে আবার শিয়ালদা গিয়ে শিয়ালদা থেকে আপনারা যে যার গন্তব্যে ফিরতে পারেন। চলুন এবার দেখতে থাকি। গিল্ড হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। আপনারা সবাই জানেন এটাই হচ্ছে মেন অফিস কলকাতার বুক ফেয়ারের, আর এই হচ্ছে ওভারঅল পরিবেশ। ভেতরে মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি উদ্বোধন করেছেন এবং তিনি তার বক্তব্য রাখছেন। দেখি ভেতরে গিয়ে আমরা তুলতে পারি কি না সেটা দেখছি। 360 অ্যাঙ্গেলে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো ভিতরে যাওয়ার পারমিশন নেই, স্বাভাবিকভাবেই ভিতরে যাওয়ার পারমিশন নেই সবার, আমি জিজ্ঞেস করে দেখলাম, কিন্তু ভেতরে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং উদ্বোধন করছেন। তো আমি একদম গিল্ড অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে মেলাটা কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভেতর দিকে যাই, আরও দেখি, আরও এই এক্সপ্লোর করি কলকাতা বুক ফেয়ারকে। 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে এই বুক ফেয়ার। আর বুক ফেয়ারে আসার জন্য কোনো টিকিট বা কোনো এন্ট্রি ফি নেই, আপনারা সবাই আসতে পারেন এবং এখান থেকে কেনাকাটা করতে পারেন। এবং প্রতিদিন থাকবে নানান ধরনের চমক, আমরা প্রথম দিন দেখাচ্ছি। এখন আজকে ভিড়টা একটু কমই রয়েছে, কিন্তু কাল পরশু থেকে রবিবার থেকে কিন্তু ভিড় খুবই বেড়ে যাবে। তো চলুন একদম এক্সক্লুসিভ আপনাদের প্রথম দিনের ছবি দেখাচ্ছি আমি, যেটা হয়তো ইউটিউবে প্রথমবার দেখতে পাচ্ছেন আপনারা। শৈবা প্রকাশন বিভাগ, এই শৈবা থেকে প্রচুর বই কিনে একসময় পড়েছি, এখনও মাঝে মাঝে ইচ্ছা হলে ওই বইগুলো পড়ে দেখি। এখন তো বই পড়া একটু কমেই গেছে, কিন্তু তাও একটু যাবো ভিতর দিকে এবং আপনাদেরকে দেখাবো শৈবার যে নতুন বইগুলো। বই ডাকছে, বই বইয়ের পাতায় পাতায় লেখা আছে ড্যাশ ড্যাশের নাম। কোন দিকে আছে দেখছি দেখছি আগে বেরো।
আজকালের স্টল, আর এই হলো আনন্দ পাবলিশার্স। আনন্দ মানে আমরা জানি যে বিখ্যাত কিছু বই বা বিখ্যাত কিছু লেখকদের লেখা কিন্তু এখান থেকে বেশি পাবলিশ করা হয়, আর আনন্দ পাবলিশার্স আজকাল সব পাশাপাশি রয়েছে। তো চলুন আনন্দর ভেতরে যাই, একটু দেখাই আপনাদের। এখানে একটা বই উদ্বোধন হচ্ছে, আসুন দেখাই। শিবু বলছে চুল ওঠা চাই, কিন্তু একেবারে তো গিল্ড হাউসের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন এই বইমেলার, 2024-এর বইমেলার। আর এখন আমরা বেশ কিছুক্ষণ ধরেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বইমেলার ভিডিও। আর আপনারা অবশ্যই বইমেলায় আসলে 12টা থেকে 8টা অবধি বইমেলা, এবং রবিবার রাত 9টা অবধি, আর প্রত্যেক দিন খোলা রয়েছে এখন, পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে। তো চলুন আমরা দেখতে থাকি আরও। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এখনও কাজ চলছে, দেখুন এখনও কাজ চলছে। এই যেমন এই স্টোরটা দেখতে পাচ্ছি, এই স্টোরটা তো এখনও ওপেন হয়নি, দেখুন কাজ চলছে এখনও। তো এরকম অনেক কাজ চলছে, বুঝতেই পারছেন আমি একদম আপনাদেরকে একদম প্রথম দিনের ছবি, একদম প্রথম দিন, জাস্ট একদম এক্সক্লুসিভ প্রথম দিনের ছবি দেখাচ্ছি এবং ভিডিও দেখাচ্ছি। হয়তো ইউটিউবে প্রথম কেউ এই ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে, 2024-এর বইমেলার ভিডিও প্রথম দেখাচ্ছি আমি। চলুন এবার একটু পশ্চিমবঙ্গ যে মণ্ডপটা রয়েছে, পশ্চিমবঙ্গ মণ্ডপ, ওটা একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন পশ্চিমবঙ্গের মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এলইডি লাইট খুব সুন্দরভাবে সামনে দেওয়া হয়েছে, দারুণ। এবং সামনে বাউল গান চলছে, খাওয়া যাচ্ছে ঘটি গরম, এই যে ঘটি গরম বানানো চলছে দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর অ্যাটমসফিয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মণ্ডপ, পশ্চিমবঙ্গ মণ্ডপ বা পশ্চিমবঙ্গের যে স্টোর, সেটাই আমরা ঢুকছি এখন। দেখুন বেশ ভিড় রয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপে, এবং নানান ধরনের বই পাওয়া যাচ্ছে। একাই সত্যজিৎ 100 দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ মণ্ডপ যেটা, সেটার ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে। নতুন রঙের গন্ধে একদম মহমহ করছে ভেতরটা, দারুণ অ্যাটমসফিয়ার। বই ডাকছে, বই বইয়ের পাতায় পাতায় লেখা আছে ড্যাশ ড্যাশের নাম। আপনাদেরকে আমি ঘুরে দেখালাম একদম প্রথম দিনে কলকাতা বুক ফেয়ার 2024, এবং কলকাতা বুক ফেয়ারের সব কিছুই আমি দেখালাম, কীভাবে আসবেন সেটা জানিয়ে দিলাম, এবং দেখিয়ে দিলাম এই বইমেলার ঝলক। তো আপনারা 18 তারিখ থেকে অর্থাৎ 18 তারিখ থেকে একদম 31 তারিখ অবধি জানুয়ারি মাসের যে কোনো দিন আপনারা এই মেলায় আসতে পারেন,
12টা থেকে 8টা অবধি খোলা রয়েছে মেলা। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।